আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে এমন একজন ভাই আসছে, তো ইনি সার্জারি করতে আসছে, কিন্তু আমরা এনার মাথায় দেখেন, আমরা একটু লক্ষ্য করে একটু দেখাই এনার মাথার অ্যাকচুয়ালি কন্ডিশনটা। আগে প্রথমে দেখেন, এখানেও ছোট ছোট চুল আছে, দেখেন বেবি হেয়ার। যদি উনি নিয়মিত ট্রিটমেন্ট নিত, ওষুধ নিত, তাহলে কিন্তু এই চুলগুলো ঘন হয়ে যেত। তারপর উনি রিকোয়েস্ট করেছে আমাদেরকে, আপনি কিছু চুল লাগিয়ে দেন, দেন আমরা সাজেস্ট করেছি ঠিক আছে আমরা 2000 গ্রাম সামনে একটু করে দিই, ফ্রন্ট এরিয়া 2000-2500 গ্রাম। তাহলে উনি বলছে ওকে ঠিক আছে 2000 গ্রাম করবে। আপনি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা এখানে 2000 গ্রাম করবো। আর তালুর দিকে একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অসংখ্য চুল আছে, অনেক রুট, ছোট ছোট চুল আছে, বেবি হেয়ার। এগুলা যদি উনি রোগী যদি চিকিৎসা নেয়, তাহলে অবশ্যই ওষুধ ব্যবহার করলে এই চুল ঘন হয়ে যাবে, এটা গ্যারান্টি। সুতরাং আপনারা যাদের মাথায় এরকম কন্ডিশন রুট আছে, এরা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারে। এই যে আপনি আজকে সার্জারি করতে আসছেন, এই এত বড় বলনেস হয়ে গেছে কিন্তু আপনার মাথায় ছোট ছোট চুল আছে, হলো যে আপনি এতদিনে ট্রিটমেন্ট নেন নাই কেন, চিকিৎসা নেন নাই কেন? আমি তো দেশের বাইরে ছিলাম, এখন সুযোগ হয়নি সেরকম আসার, কিন্তু আমি এই দেশে ছুটে আসছি। উচিত ছিল অনেক আগে যোগাযোগ করা বাইরের সাথে, কিন্তু আমি হলো করতে পারিনি, এবার যোগাযোগ করে আসছি এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এই চুলের জন্য আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। সামনের চুলের জন্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফ্রন্ট এরিয়া 2000 গ্রাম করে দিব ওনার রিকোয়েস্টে। তারপর আমরা বলেছিলাম আপনি ওষুধ দেন, তারপর উনি রিকোয়েস্ট করেছে যে সার্জারি করবে, এই জায়গায় করে দিচ্ছে। আর বাকি চুল যেটা আছে এটা অবশ্যই ঘন হয়ে যাবে উনি যদি রোগী হল নিয়মিত। এখন এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসছেন, আপনার অনুভূতি কেমন? এখন আমার খুব ভালো লাগতেছে। তো আপনার হলো যে কতদিন থেকে ভিডিও গুলা দেখতেন? আমি তো প্রায় 2 বছর যাবত ভিডিও দেখতেছি আপনাদের। যখন মাথায় চুল থাকে অনেক খারাপ লাগে, বন্ধুদের সাথে যাতে পারি না, কোথাও সেলফি তুলতে পারি না, কোথাও মানে মিশতে পারি না কার সাথে, নিজের কাছে খুব একটু খারাপ লাগে, অনেক ডিফারেন্ট থাকি। এই হেয়ার ফলটা কবে থেকে শুরু হলো? লাস্ট 2 বছর যাবত এটা এরকম হচ্ছে। ওই স্টার্টিং যখন 2 বছর অল্প সময়, যখন হেয়ার ফলটা হলো স্টার্ট হলো, সেই সময় চিকিৎসাটা নিলে কিন্তু এই চুলটা পড়তো না, তখন নেওয়া উচিত ছিল আমার হিসেবে, কিন্তু আমি করতে পারিনি তখন। যাক সমস্যা নেই, আমরা আজকে এনার সামনের টিকে করে দিচ্ছি ওনার রিকোয়েস্টে। তারপর বন্ধুরা আপনারা দেখেন এখানে ছোট ছোট বেবি হেয়ার আছে, যদি উনি এগুলো ওষুধ দিত এগুলো অনেক গজা যেত। পুরা মাথায় রুট আছে, ছোট বেবি হেয়ার একদম মানে মানে রুটে ভরা। হ্যাঁ, যারা ট্রিটমেন্ট নিতে পারে না এরা কিন্তু লাস্ট স্টেজে এরকম কন্ডিশনে এসে আমাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে। যদিও ওনার ডোনার এরিয়াটা দেখেন অনেকটা পাতলা হয়ে যাচ্ছিল, একদম এই পর্যন্ত নেমে গেছে, যদি উনি ট্রিটমেন্ট আগে থেকে নিত তাহলে কিন্তু এত চুল পড়তো না। সো বন্ধুরা, আমরা এনার আজকে 2000 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব। তো এরকম যাদের কন্ডিশন আছে, আমাদের পরামর্শ হচ্ছে রোগী আগে চিকিৎসা নিক, এই চুলগুলা যেগুলো আছে এগুলো অবশ্যই ঘন করা সম্ভব ট্রিটমেন্টের মাধ্যমে। আর যেটা চকচক হয়ে গেছে সেটা করে দিব, কিন্তু তারপর এখানে দেখেন চকচক হয় নাই, এখানে ছোট ছোট ওনার চুলের অভাব নাই, দেখছেন? এটা যদি রোগী চিকিৎসা নিত তারপরে গজাতো, এর জন্য আমরা বেশি গ্রাফট করিনি, আমরা সামনে ওনাকে 2000 করে দিচ্ছি, কিন্তু উনি ওষুধ দিলে এই চুলগুলা ম্যাক্সিমামই ওনার ঘন হয়ে যেত, তারপরে ওনাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব। ভয় করতেছে কোনো কিছু? না। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ওনার বক্তব্য আজকে, ওনার অপারেশনটা আমরা আপনাদেরকে লাইভ দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আমরা ওনার সার্জারি করার আগে মাথা আপনার পুরোপুরি ক্লিন করে নিই, যাতে কোনো ইনফেকশন বা জীবাণু না থাকে। তো আমাদের ক্লিন অ্যান্ড ক্লিয়ার সব কিছুই থাকে। অ্যান্ড আফটার দ্য সার্জারি আপনি এখন দেখতে পাচ্ছেন যে ওনার 2000 গ্রাম খুবই সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট ইমপ্লান্ট করে দিয়েছি। সামনে একটু করে দিয়েছি যাতে ওনার ফ্রন্ট এরিয়া লুকটা চেঞ্জ হয়, আর তালুর দিকে যে সমস্যাটা আপনারা দেখেছেন ওটার জন্য ওষুধ দিয়ে দিব, যাতে ওইগুলো ইনশাল্লাহ ঘন হয়। তো আপনারা যারা এরকম কন্ডিশনে আসে, যদি উপযুক্ত কন্ডিশন হয় যে এরকম রুট নাই তখন করে দিব, আর যদি এরকম ছোট ছোট চুল থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন। তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করলে হবে। আমি এখন সার্জারি করতে চাচ্ছি, তারপরে আমরা একটা ডেট জানাবো, সামান্য 5000 টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকিটা সার্জারি দিন এসে দেবেন। সো বন্ধুরা অবশ্যই আপনাদের আগে বুকিং করে তারপর ডেট নিয়ে অবশ্যই আসতে হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।